কে বলে দিব না টাকা পয়সা পরে দিব তো বারপুর আছে সুবোধ ভাই সরকারি নাম পাবে না 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 ওখান থেকে আনা ওই যে এফকেট ওখানে রোগী কিছু হলে এসব কে মার্ক মানে জায়গায় দেখা তো বলছি কিছু হবে না আমি 1000 টাকা পাবো আর 1900 টাকা বাকি 1900 টাকাটা বন্ধ হয়ে যাবে বার্ধক্য ভাতার ক্ষেত্রে দিদি ভাই আপনারা আসুন হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই আমরা তো বেরিয়েছি তো সেই জায়গাতে আপনাদের চাহিদা মতো বিভিন্ন দিকগুলো রয়েছে আপনাদের এই যে পাড়ায় বা এলাকায় যদি কিছু স্পেশালি যদি কোনো কিছু যদি আলোচনা থাকে আপনারা বলতে পারেন বলুন না আসুন হ্যাঁ স্যার আমাদের পাড়ায় একটা মন্দিরের মতো আছে স্যার পাড়ার সমস্ত মানে জমিলে একটা মন্দির আছে কিসের মন্দির ওটা কালী মন্দির মা কালী মন্দির সেটা মন্দির না এখন একটা বেদি আপনি যদি হ্যাঁ একটা বেদি তো সব এখানে সবাই রাজমিস্ত্রি কাজ করে দিন আনা দিন তো আপনি যদি একটু দয়া করেন তাহলে আমরা একটা মন্দির বানাতে পারবো ঠিক আছে ওটা আপনারা এক কাজ করুন যে জায়গাটা রয়েছে আমরা একটু ঘুরবো হ্যাঁ নিশ্চয়ই ওখানে দিয়ে ঘুরবো জায়গাটা দেখিয়ে দেবেন যে দাগ নাম্বার জে নাম্বার আর মৌজা নাম্বার এই জিনিসটা লাগবে এটা আপনার আর আমাকে একটা দরখাস্ত করবেন পরে করছে যে এখানে এটা আমরা এটাকে আমরা অন্য সিস্টেমে করব কমিউনিটি হল করব তাহলে ওর ভেতরে আপনার ঠিক আছে মানে একই হলো আর কি মন্দিরের মতো হয়ে গেল ঠাকুর ভালোভাবে থাকবে সুন্দরভাবে থাকবে কোনো অসুবিধা কিছু হবে না তো এটা আপনারা সবাই মিলে গ্রামের মধ্য থেকে একটা মাস পিটিশন করে আপনারা সবাই এটা সই করিয়ে যে আমরা এটা তার নাম্বার দিয়ে নাম্বারটা মোবাইল নাম্বারটা লাগে আর তার সঙ্গে দু একজনের ফোন স্যার আপনি স্যার আপনি যখন এলেন বলুন এখান থেকে রাস্তাটা শুরু হয়েছে গোপালপুর মৌজা আর ওই দিকটা হচ্ছে গোগড়া মৌজা স্যার ওই মাঝের জায়গাটাতে যদি কিছু ব্যবস্থা করা যায় গোগড়া গোপালপুরের আপনি যখন হেঁটে এলেন ওইটা হচ্ছে গোগড়া মৌজা আর এদিকটা গোপালপুর মৌজা এদিকটা কিছুটা রাস্তা হচ্ছে ওইদিকটাও কিছুটা হয়েছে মাঝে একটা জায়গা গ্যাপ পড়ে গেছে পুকুরের পাড়টা ওইখানটা যদি একটু রাস্তার ব্যবস্থা করা যায় দেখে নিচ্ছি আমরা হ্যাঁ স্যার আমরা একেবারে চুলচেরা বিশ্লেষণ করে যে পাড়ায় সমাধান আপনারা দরখাস্ত দিয়ে বিডিও সাহেবের কাছে দিয়ে আসুন কিছু আপনাদের দিক থেকে এই আবেদনটা আমাকে যেমন বললেন মানে আমরা পাড়ায় সমাধান বলে মুখ্যমন্ত্রী একটা প্রকল্প ঘোষণা করবো তাহলে পাড়ার লোকজন যে দরখাস্ত মানেন আমি দিলে মানে গুরুত্ব আপনাদের গুরুত্বটা আমাদের বেশি বেশি আছে আপনারা ওটা যেমন আমাকে দেবেন আপনারা এইটা ওখানে আমি একটা রেকমেন্ড করবো আমি তো বিধায়ক অফিসে থাকি সকালবেলায় গেলেন একটা রেকমেন্ড করে দিলাম আপনারা ওটা একটু নিজেরা এগিয়ে দিচ্ছে মানে বর্ষাকালে কিন্তু আমরা ব্যক্তিগত চাপ হয়তো আমাদের অনেক কিছুই থাকতে পারে আমাদের কিছু অনেক কিছুই নেই কিন্তু আমরা আছি এখন রাস্তাঘাটও ধরুন ভালোই পাচ্ছি আমরা এখানে যারা দরখাস্ত করেছিল বা ই করেছিল সেটা আমরা নিজেরাও বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যা দেখছি যে বাড়ির অবস্থা একবারই খারাপ আমরা লিখে নিয়েছি ওটা করেছিলাম ২১,০০০ আমরা বাড়ি পেয়েছি এবং সেকেন্ড আমরা একটা বানাই যদি দেখা যায় যে আপনার এলাকায় খুবই গরিব মানুষ আছে আপনারাও দেবেন কারণ আমরা তো সবসময় বুঝতে পারবো না যে কার অবস্থা খারাপ এরপর আমরা গেলেই অনেকে বলে যে আমরা পাই আবেদনটা
এই বাড়ির ব্যাপারটা আবেদনটা করতে হয় বিডিও সাহেবের কাছে। আমরা তো রেকমেন্ড করলাম বিডিও সাহেবের জমা দাও, বিডিও সাহেব লিস্ট করে পাঠাতে হবে। নতুনপুর গোবরা রাস্তার ওই মাঝা মাঝা যদি যেতে দিয়ে যায় হয়ে যাচ্ছে, দুটো রাস্তাটা একটু ভালো হয়, মানে গোবরা গোপালপুরে মাঝে মাঝে ওইটুকুর হচ্ছে, বাকি সব তো হয় যে একবারে যেটা দুটো অঞ্চলে পৃথক পরিবর্তনশীল অঞ্চল বলা হয়, দুটো জেলার বর্ডার অঞ্চল এমনি সব ঠিকই আছে। আর একটা যেটা আমি আলোচনা করছিলাম যে আমাদের এই পিছিয়ে পড়া ছেলে মেয়েদের শিক্ষা উচ্চ শিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস নয়, কিন্তু এখন একটু ভালো করে পড়াতে হবে যাতে সে 75% 80% ধর্ম পায়। তা না হলে কিন্তু ওই কম্পিটিশন তো সব জায়গায় হচ্ছে, সেই জায়গাতে না হলে আমাদের যে কোনো সরকারি হয়তো একটা বাড়ি দিতে পারে, স্থায়ী উন্নয়ন করতে গেলে ছেলে মেয়েদের কিন্তু উপযুক্ত জায়গায় আমাদের পৌঁছাতে হবে। দরিদ্র হয় কি করে পড়াবে সেই ছেলে মেয়ে, টাকা দিচ্ছেন তো আপনার, আমি বলে দিচ্ছি আপনার কোথায় টাকা পাবেন আমি তাহলে বলে দিচ্ছি, তো আপনার ছেলে মেয়ের 10 পর্যন্ত পড়ার জন্য একটা টাকাও লাগছে না, এমনকি বই খাতা থেকে শুরু করে শুধু আপনার টিউশন পড়াতে গেলে সেটা আপনাকে অন্য ব্যাপার, কেউ টিউশন পড়াতেও পারে না পড়াতেও পারে, যখনই মাধ্যমিক পাস করার পরেই সে 12,000 টাকা করে পাচ্ছে মেরিট কার্ড ইউজ করা, ওটা হলো প্লাস মেয়েরা থাকলে কন্যাশ্রী, শ্রীলঙ্কার যদি হয় শ্রীলঙ্কায় যদি হয় ওবিসি যদি হয় তার আবার টাকা, তাহলে এই যে টাকাটা হলে সে তার না হলেও বছরে মোটামুটি 20,000 টাকা পাচ্ছে একটা ছেলে, 20,000 টাকা যদি আমি হিসাব করে চালাই ছেলেটার কিন্তু হয়ে যাবে আপনি বলুন। এরপরে যখন সে কলেজে ভর্তি হলো 18,000 করে মেরিট কাম মেন স্কলারশিপ পাবে, মেয়েরা হলে কন্যাশ্রী 25,000 টাকা, 3,054+25, তাহলে গ্র্যাজুয়েশন আপনার অন্তত বেঙ্গাই হোক যাত্রা হোক যাতায়াত করে সে পড়াশোনা 70,000 টাকা 75,000 টাকা 79,000 টাকা পাচ্ছে, এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে মেয়ে কন্যাশ্রী কেত্রীর মধ্যে 60,000 টাকা, প্রথমেই 60,000 টাকা পেলো আর আপনার মেরিট কাম মেন স্কলারশিপের মাধ্যমে 1,20,000 টাকা মেয়ের খরচ হবে, তাহলে একটু ভালো করে পড়াতে হবে, মানে পড়ানোর জন্য একটা টাকাও লাগবে না। অনেকে ভাবছে গরিব মানুষ, আমি আমার পরিবারের কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি, আমিও শিরুরকাস পরিবারের ছেলে, আমার বাবা মা রাজমিস্ত্রি কাজ, বাবা রাজমিস্ত্রি কাজ, কিন্তু দীর্ঘদিন এই যে নিয়োগ হয়নি, অনেকে সবাই বলছে যে নিয়োগ হয়নি, ওটা হচ্ছে চলছে এই যে প্রাইমারি ধরে, এখন প্রাইমারি তে নিয়োগ হচ্ছে কিন্তু এরপরে যেগুলো আসছে তারা যদি অতদূর লেখাপড়া করে তারা কিছু পাবে তো, না পাবে তো সবাই, কোনো অসুবিধা নেই সব জায়গাতেই রয়েছে। আর এই যে নিয়োগ হয়েছে আবার তো পরীক্ষা হলো কিছুদিন আগে, কন্টিনিউটি হবে, চিন্তা নেই ভালো করে পড়ান। আমি বলছি একাধিক একাধিক চাকরির লাইন আছে আমাদের এখানে, ছেলে মেয়েরা কেউ কি WBCS পরীক্ষা দেয়, হাইস পরীক্ষা দেয়, এগুলো তো পরীক্ষা, এগুলোর জন্য তো দরকার আছে, আমরা শুধুমাত্র একটা নিয়ে বসে থাকলে তো হবে না, আর কোনো পরীক্ষা দেবো না, একা কলকাতা ছেলে মেয়েরা এসে ভিডিও হচ্ছে, কেউ ডিএম হচ্ছে, কেউ ভিডিও হচ্ছে, তাহলে কলকাতা ছেলে মেয়েরা করবে আর আমাদের গ্রামের ছেলে মেয়ে না, আমাদের কত ছেলে মেয়ে কত মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে 1 থেকে 10 মধ্যে জায়গা করছে, সেই ছেলে মেয়েরা জেলা বেলা রেসি করছে, কিন্তু উপরে যে উপরে যে হারিয়ে গেছে, উপরে হারিয়ে যাওয়া চলবে না, একাধিক লাইন আছে, লাইনে হাঁটতে হবে, শুধুমাত্র একটা লাইনে আমি বসে থাকলে হয়ে যাবে। হ্যাঁ যাই হোক, রাস্তাটা জায়গাটা আসুন।
তোর অভিযোগ শেষ হবে তোর আবার ছিটবো এবার আমার জান এমন মনে হচ্ছে না ঘর বলে শুধু কথা ঘুরে দে বলুন আপনার বাড়ি ভেঙে ঠিক আছে বসবো না আমরা বেরিয়েছি আর চা খেলাম তো বলতো সবাই সব কিছু নয় আমার শুধু রাস্তাও দিয়েছে রাস্তার সাথে আমরা ব্যক্তিগত প্রবলেম নিজেরাই করতে পারছি না হয়ে যাবে সমস্ত ব্যবস্থা করে নিয়েছে সবাই কাজ মুখ্যমন্ত্রী মমতা দি দিচ্ছেন ঘোড়া ফুল চিহ্নে ভোট দিচ্ছেন আর চিন্তা নেই ও মা জুতো বল না আমরা বাড়ি বাড়ির থেকে এখন আমরা শুধুমাত্র একটুখানি ইয়ে করতো ঠিক হয়ে যেত বাবা আছেন তো সব চলছে আমরা বেরিয়েছি আমাদের সব প্রচার চলছে এলাকার রাস্তাঘাট ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আর যেভাবে ভোট দিয়ে আসছি জড়া করছে সেভাবে ইয়ে করবেন সবাই ভাতুন ফিলি গুলিতে সুবীর মালিক সুবীর মালিকের নাম এবারে নতুন করে আপনারা পাবেন মালিক পাড়া নিজেরা জ্বালাচ্ছে কত লোক
বিলকুল ঠিক আছে এটা হয়ে যাবে হিন্দু ছবি তুল দেখতে এটা আমাদের দিদির লোক বললে হবে নাকি বলবে আমার দিদি ওর বাবার দিদি ওরা দিদি সন্তু মামি পেয়ে গেল আমার চাইটা মিটে গেল তারপরে আমার নমস্কার নমস্কার সব ভালো আছেন হ্যাঁ চলছে ঠিক আছে যাবো এদিকটা দিয়ে দাঁড়া যখন বেরিয়ে আসবে তখন তোমার আমার মা আমার বাড়ি বলবো কি খেতে জানিস
বিস্কুট হয়ে গেছে তো কি হয়েছে টাকা দিয়ে না সব হবে এখন কোনো অসুবিধা নেই যেভাবে আপনারা ছিলেন দিদির পাশে জলাপুর জন্য যেভাবে ভোট দিয়েছেন ভোটটা দেওয়া করা থাকবে ওরাই তো ভবিষ্যৎ দেখছি দাঁড়ান আমি তো বলেছি এখন হয়ে গেছে ডিএমপিএম এখন তরুণ প্রোগ্রাম সঞ্জয় দুজনে এই তো দেখছো কেমন তো আছে এতদিন তো ভাষণ দিকে রাখা যাবে না ফোন সবাই তো বললো তাদের তাদের দ্বিতীয় জল গলে যাবেন যদি বাসা গলে যায় সেটা দিদি ভাই আসুন তো চেয়ার চেয়ার আর ভাত আমি আসুন না আসুন লো কি বলেন কথা বলুন কাগজপত্র আমরা ইয়ে করেছি সাবমিট করেছি এই বাড়িটার মধ্যে দু ভাই আছে একটি নিচে একটি উপর একজন নিচে থাকে একজন উপরে রেশন থেকে তো চালটা পাচ্ছি হ্যাঁ ওটা পাচ্ছি ওটাও মুখ্যমন্ত্রী দিচ্ছে
ঠাকুর তো কেউ আছে নাকি ভাতা তাহলে ব্যবস্থা ঠাকুর তো কেউ নেই ঠাকুর তো কেউ হয়নি ছেলেমেয়েরা চাল দিদিমণি টাকা দিচ্ছে প্রচুর আপনার কথা বলি যে না পড়ালে কোনোদিন উন্নতি হবে না ছেলে মেয়েদের না পড়ালে তো ভালো জায়গায় পৌঁছতে পারবে না তাহলে আমরা কি সারা জীবনই লেবার খাটবো হ্যাঁ তাহলে সেই জায়গাতে মুখ্যমন্ত্রী এত টাকা দিচ্ছেন পড়াশোনা করার জন্য সেটা একটু ছেলে মেয়েদেরকে বেশি সময় ধরে পড়ে ভালো করে একটু রেজাল্ট করতে ও আপনারা যদি বলেন যে পয়সা নাই তাহলে ছেলে এমনি পড়বে একটা রোজগার হলো দিদিমণি আছেন মাথার উপরে মুখ্যমন্ত্রী এত টাকা আমরাও পাননি আপনিও পাননি পড়াশোনা করার জন্য কিন্তু ইচ্ছে থাকলেও এখন পড়তে ছেলে মেয়েদের করতে হবে যত করবো আমি এখানে বললাম যে কত টাকা দিচ্ছে পড়াশোনা করার জন্য সেটা করুন নাতি নাতনি যারা আছে বা বাচ্চারা আছে এদেরকে ভালো করে পড়ান একটু ভালো রেজাল্ট করতে হবে 70-75% 80% নম্বর পেতে হবে এবং বহুদূর পড়তে হবে এম এ এম এস সি এম কম বিএড পড়তে হবে হ্যাঁ ছোট পড়লে হবে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ালো এখন কম্পিটিশনের বাজার তো প্রচুর ছেলে মেয়ে আছে সেখানে ভালো করে পড়তে হবে একাধিক লাইন আছে আমাদের গ্রামের ছেলেমেয়েরাও তো ভালো পড়াশোনা করে এটা একটু পড়াতে হবে আমরা বিশেষ করে একটু শ্রীলঙ্কা সিরিয়া ছেলেমেয়েরা যদি না পড়ে তো হবে না সুতরাং একটা বাড়ি আপনাকে দিতে পারে বা ভাতার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু এতে তো সারা জীবন চলবে না আপনি হ্যাঁ তাহলে সেটা হলে ওরা যাতে করতে পারে সেই জায়গাটা তাই জল খাবো কিসের বন্ধ হয়েছে অনেক সুবিধা আছে তুমি এখানে দাঁড়াইছো রূপসী পাবে যদি এবারে যদি হট করতে বলুন যে 7 দিনের মধ্যে বিয়ে দিয়ে দেয় বলছি আপনি তো বাড়ি বাড়ি আসছেন উনি বলছেন।